অষ্টম শ্রেণী ভূগোল কৃষি উন্নয়ন আস আজ এর প্রশ্ন উত্তর আলোচনা করা এক নম্বর নিম্নলিখিত প্রশ্নর উত্তর পচাশটি শব্দ মধ্যে লেখ এক নম্বর অছি কৃষি উন্নয়ন কহিলে কোণ বুঝায় এর মূল লক্ষ্য কোণ তো এর উত্তর লিখব সীমিত জমি জল ও জঙ্গলর ব্যবহার করে অধিক খাদ্য শস্য উৎপাদন করা কৃষি উন্নয়ন বা কৃষি বিকাশ কু বুঝায় কৃষি উন্নয়নর মূল লক্ষ্য হল খাদ্য সুরক্ষা এক নম্বর খ ভারতের কৃষির উন্নতি পাই সরকারি স্তরে কি কি পদক্ষেপ নিয়া যাইছি তো এর উত্তর লিখব ভারত সরকারক দ্বারা কৃষির উন্নতি পাই জমির চকবন্দী সমবায় চাষ জমিদারী উচ্ছেদ আদি ভূ সংস্কার আইন প্রবর্তন করা গলা কৃষক মানকর উন্নতি পাই কৃষি বীমা গ্রামীণ ব্যাংক সমবায় সংস্থা স্বল্প ঋণ হার কম দামরে সার ও বিহন যোগাণ তথা গণমাধ্যমরে পানিপাগর সূচনা প্রদান করা যাচ্ছি গ যুক্তরাষ্ট্র আমেরিকার কৃষি ফার্ম বিষয়ে আলোচনা কর যুক্তরাষ্ট্র আমেরিকার গোটি সাধারণ চাষ জমির পরিমাণ 250 হেক্টর এই দেশে কৃষিকে শিল্প রূপে গ্রহণ করা যায় কৃষিকে যান্ত্রিক উপকরণ দ্বারা করা যায় চাষ পূর্বরু মাটিকে পরীক্ষাগারকে পঠাই সেই অনুসারে রাসায়নিক সার প্রয়োগ করা যায় কৃষি পাই চাষী কম্পিউটরর ব্যবহার করে তাঙ্কর কম্পিউটর উপগ্রহ সহ সংযুক্ত তেণু তাঙ্কর জমির মাটি ফসল উৎপাদন পাই কেতে উপযোগী সেমানে জানি পারন্তি রোগ পোকরু রক্ষা পাই সেমানে হেলিকপ্টররে কীটনাশক ছিঞ্চন করন্তি গোদামঘর ও বাণিজ্য সংস্থা থিবারু কৃষক খাদ্য শস্য সংরক্ষণ করি এবং বিক্রি করি লাভবান হুয়ন্তি ঘ নম্বর যুক্তরাষ্ট্র আমেরিকার মকাকু মাংস আকারে বিক্রি করা যায় এর তাৎপর্য বুঝাও এর উত্তর লিখব যে মকা শ্বেতসার যুক্ত হয়েথিবারু গরু ঘুষুরি আদি পশু মানে খাই হৃষ্টপুষ্ট হুয়ন্তি এবং সেমানঙ্কর মাংস বিদেশকু রপ্তানি হুয়ে শিকাগো শহর মাংস ব্যবসায়ের প্রধান কেন্দ্র তেণু যুক্তরাষ্ট্র আমেরিকার মকাকু মাংস আকারে বিক্রি করা যায় দুই নম্বর সংক্ষেপরে লেখ জৈবিক চাষ কহিলে সবুজ সার জীবাণু সার পশু খত পিড়িয়া আদি জৈবিক উপাদানকু সার রূপে ব্যবহার করিবাকু জৈবিক সার কুহাযায় খ খাদ্য সুরক্ষা দেশর জরুরীকালীন পরিস্থিতিরে খাদ্যাভাবকু অভ্যন্তরীণ ব্যবস্থা দ্বারা মোকাবিলা করিবা প্রক্রিয়াকু খাদ্য সুরক্ষা কুহাযায় গ গহম বিপ্লব নূতন কৃষি কৌশল দ্বারা গহম উৎপাদনরে অধিক সফলতাকু উত্তর ভারতর গহম বিপ্লব কুহাযায় তিন নম্বর ঠিক উত্তরটি বাছি লেখ কৃষি উন্নয়ন মূল লক্ষ্য কোণ এর চারটি অপশন অছি তো সঠিক উত্তর হব খাদ্য সুরক্ষা কৃষি উন্নয়নর মূল লক্ষ্য হল খাদ্য সুরক্ষা খ নম্বর কেউ শস্য যুক্তরাষ্ট্র আমেরিকারে ব্যাপক ভাবরে চাষ করা যায় না তো এর মধ্যে চারটি অপশন অছি ঠিক উত্তর হব ঝোট ঝোটকু ব্যাপক ভাবরে চাষ করা যায় না গ ভারতর কৃষি মুখ্যত প্রয়োজন ভিত্তিক চার নম্বর বন্ধনী মধ্যরু উপযুক্ত শব্দ বাছি শূন্যস্থান পূরণ কর প্রথম পঞ্চবার্ষিক যোজনা কালরে ডেক্সর উন্নতি পাই গুরুত্ব দিয়া যাউথিলা তার উত্তর হব কৃষি পাই খ ওড়িশার হীরাকুদ নদীবন্ধ নির্মাণ ডেক্স পঞ্চবার্ষিক যোজনা কালরে করা যাইথিলা তো এর সঠিক উত্তর হব যে প্রথম পঞ্চবার্ষিক যোজনা কালরে করা যাইথিলা গ গহম উৎপাদনরে যুক্তরাষ্ট্র আমেরিকা পৃথিবীরে ডেক্স স্থান অধিকার করেছি তো আমেরিকা দ্বিতীয় স্থান অধিকার করেছি
ଘ ଯୁକ୍ତରାଷ୍ଟ୍ର ଆମେରିକାରେ ଡେକ୍ସ ଶସ୍ୟ ମୁଖ୍ୟତଃ ପଶୁ ଖାଦ୍ୟ ରୂପେ ବ୍ୟବହାର କରାଯାଇଥାଏ। ତାହାର ଉତ୍ତର ହେବ ଯେ ମକା। ମକାକୁ ପଶୁ ଖାଦ୍ୟ ରୂପେ ବ୍ୟବହାର କରାଯାଇଥାଏ। ପାଞ୍ଚ ନମ୍ବର କ ତାଲିକାରେ ଥିବା କୃଷି ଦ୍ରବ୍ୟ ସହ ସମ୍ପୃକ୍ତ ଖ ତାଲିକାରେ ଥିବା ମୁଖ୍ୟ କୃଷି ଅଞ୍ଚଳ ଗୁଡ଼ିକରୁ ଠିକ୍ ଉତ୍ତର ବାଛି ଲେଖ। କପା। କପା ହେବ ମିସିସିପି ନଦୀ ଅବବାହିକାରୀ ଦକ୍ଷିଣାଞ୍ଚଳ। ସେହିପରି ଗହମ। ଗହମର ଉତ୍ତର ହେବ ଲୋହିତ ନଦୀ ଉପତ୍ୟକା। ମକା ଯୁକ୍ତରାଷ୍ଟ୍ର ଆମେରିକାର ମଧ୍ୟ ପଶ୍ଚିମାଞ୍ଚଳ। ଆଉ ଫଳ ଫ୍ଲୋରିଡ଼ା। ଫ୍ଲୋରିଡ଼ାର ଉତ୍ତରାଞ୍ଚଳ। ଛଅ ନମ୍ବର ଯୁକ୍ତରାଷ୍ଟ୍ର ଆମେରିକା କୃଷି ଓ ଭାରତର କୃଷି ମଧ୍ୟରେ ଖାଲି ଥିବା ସ୍ଥାନ ଗୁଡ଼ିକରେ ଲେଖିବା।